बिस्मिल्लाह रहमान रहीम आमार सुप्रिय शिक्षार्थी तुम्हारा सबाई निश्चय भलो आमियो भलो आछि। हाँ तुम्हारे संगे आमार अनेक दिन देखा नहीं किन्तु रुटीन माफिक आमरा किन्तु क्लासे ठीक ही अटेंड हई। अच्छा आमार जखन क्लास आमरा शुरू करब आबार स्कूले तखन आमादेर संगे सबार संगे सबार देखा हबे आरो भलो लागबे। तो आज के आमरा अनलाइन क्लासे किन्तु आबार चले आसलाम तई ना। আচ্ছা আজকে আমরা কিন্তু নতুন একটা অধ্যায় শুরু করব। এবার এটা কিন্তু মেয়েদের জন্য খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। কেন, কি রকম ভাবে, কি করলে কি হবে, সব কিছু আমরা এটাতে জানব। ছেলেরাও জানবে, সবারই জানতে হবে। আমাদের চারপাশে যতগুলো জিনিস আছে কোনটার দাম কেন বেশি হয়, কোনটার দাম কেন কম হয়, কেন জিনিসটা মূল্যবান, এসব আমরা জানবো আজকে। তো আমাদের এগারো অধ্যায়, বিজ্ঞানে এগারো অধ্যায়ে আমাদের যে জিনিসটা আছে সেটা কি, প্রথমে আমরা পার্ট এক দুই ও তিন দিক থেকে শুরু করব। তো এগুলোতে কি আছে আমরা ভালোভাবে একটু প্রথম থেকে জেনে নিই। এখানে আছে গলন আছে, স্ফুটন আছে, ভৌত পরিবর্তন আছে, ধাতুর ক্ষয় আছে, স্টেইনলেস স্টিলটা কি জানতে হবে, গ্যালভানাইজিং কি, পেইন্টিং কি, ইলেকট্রোপ্লেটিং কি, এগুলো সব আমাদের জানতে হবে। তারপর আমরা জানবো আমরা কেন সোনা রূপা এগুলো গহনা হিসেবে ব্যবহার করি। আমরা জানবো গোল্ড প্লেটেড জিনিস যে মেয়েরা খুব পছন্দ করো জিনিসটা আসলে কি, এটাও আমরা জানবো আজকে। ঠিক আছে, আমরা তাহলে একটু শুরু করি। দেখো প্রথমেই আমাদের সংজ্ঞা জানতে হবে আসলে কি, গলনটা আসলে কি প্রথমে আমাদের জানতে হবে। গলনটা আমরা জানবো যে গলনটা আসলে কি, কোনো কিছু বলতে শুরু করে সেটা আমরা জানি কি, সেটা হচ্ছে গলন। কোনো কিছু আসলে বলতে শুরু করবে, তো বলতে শুরু করবে বেশ ভালো কথা। তো আসলে কোনো কঠিন পদার্থ যে প্রক্রিয়ায় গলে তরলে পরিণত হয় সেটা হচ্ছে গলন। আর যে প্রক্রিয়ায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে বাষ্পে পরিণত হয় বা ফুটতে শুরু করে বা ফোটে আমরা বলি, তাপমাত্রা এতটাই বৃদ্ধি পায় যে জিনিসটা কি হয়, এটা তরল থেকে বাষ্পে পরিণত হয়, স্ফুটন অঙ্কে পৌঁছে, সেটাই হচ্ছে কি তার গলন প্রক্রিয়া, স্ফুটন প্রক্রিয়া, সরি। আচ্ছা তাহলে গলনটা আমরা কি বললাম, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়। তাহলে গলনের সংজ্ঞাটা আমরা জানলাম, স্ফুটনের সংজ্ঞাটা আমরা জানলাম, তাই না? একটা জিনিস চিন্তা করো তো, ধরো একটা বরফের টুকরা আমি তোমার সামনে নিয়ে এলাম। বরফের টুকরাটা কি, এটা আমরা বরফটা কি দেবা নাই, পানি দেবা নাই না? আচ্ছা তারপর বরফের টুকরাটা কিছুক্ষণ তুমি নর্মালি রেখে দিলে কি হলো, পানিতে পরিণত হলো। আচ্ছা ঠিক আছে, পানিতে পরিণত হলো। তাহলে বরফ আর পানি কি আলাদা জিনিস? শুধুমাত্র তাপমাত্রার পার্থক্য। তারপর ওই পানিটাকে আমি যখন চুলাতে তাপ দিলাম তখন কি হলো, বাষ্পে পরিণত হলো। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে পানি, পানি সংকেতটা আমরা কিভাবে লিখি, পানি H2O। তাহলে এই যে H2O পানির সংকেত, আমরা কি বরফের সংকেত আলাদা করে লিখবো? না, আমরাও কিন্তু বরফের সংকেতও কিন্তু এভাবেই লিখবো। আবার আমরা যখন জলীয় বাষ্পের সংকেত লিখব তখন কিন্তু আমরা কি লিখব, আমরা এরকম ভাবেই লিখব। তবে কিছু কিছু ক্ষেত্রে জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা এরকম ভাবে একটা তীর চিহ্ন এরকম ভাবে দিয়ে গোল করে দিই, আমরা বোঝাই যে এটা কি, এটা পানি না, এটা কি, এটা জলীয় বাষ্প। আচ্ছা তো যাই হোক, তাহলে আমরা দেখো এই যে বরফটাকে আমরা গলালাম, পানিতে পরিণত হলো, আবার পানিটাকে তাপ দিলাম, বাষ্পে পরিণত হলো, এগুলো আসলে কি, এগুলো পানিরই পরিবর্তন, ভৌত পরিবর্তন। তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে যে কাগজের টুকরোকে আমরা যখন ছোট ছোট টুকরোতে পরিণত করলাম তাহলে কি এটা চেয়ে এটা কি পরিবর্তনটা কেমন, এটাও কিন্তু আসলে ভৌত পরিবর্তন, কারণ গঠনগত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পানি, বরফ, তারপর জলীয় বাষ্প, এগুলোর মধ্যে গঠনগত কিন্তু কোনো পরিবর্তন, তিনটাকেই যদি আমরা ভাঙি, পানিকে ভাঙলেও আমরা কি পাবো, এখানে পাবো দুই পরমাণু, কি পাবো, হাইড্রোজেন, আর এক পরমাণু অক্সিজেন পাবো। আবার বরফকে ভাঙলেও তাই পাবো, জলীয় বাষ্পকে ভাঙলেও আমরা তাই পাবো। সেজন্য আমরা কিন্তু বলতে পারি যে এটা আসলে কী ধরনের পরিবর্তন, ভৌত পরিবর্তন। আচ্ছা তারপর আমরা এখন আসবো কি, ভৌত পরিবর্তনের পরে
আমরা চলে আসব তোমাদের বইতে যে টপিকসটা আছে সেটা হলো ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয়টা আসলে কি? দেখো আমরা যদি আমাদের বাড়ির বাহিরে, ধরো তুমি তোমাদের সচরাচর দেখা যায় যে আমাদের প্রত্যেকের বাড়ির বাহিরে কি হয় যে অনেক রকমের জিনিস থাকে। আমাদের বাড়িতে যে দরজাটা থাকে, লোহার দরজা, প্রথমে তো চকচকে থাকে, সুন্দর থাকে, তারপর বৃষ্টির পানি পেতে পেতে কি হয়, দরজার বিভিন্ন অংশে মরিচা লাগে না? হ্যাঁ, মোট কথা লোহার তৈরি জিনিস। আমার হাতে দেখো একটা পেরেক, এটা মরিচা ধরা একটা পেরেক, তাই না? আচ্ছা, তাহলে মরিচা ধরা একটা পেরেক এটা আসলে কি? মরিচা ধরা মরিচাটা আসলে কি? মরিচাটা আমরা একটু পরে তোমাদেরকে বলবো যে আসলে লোহার তৈরি জিনিসকে আমরা যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে, মোট কথা লোহার তৈরি জিনিস যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি করে, বাতাসের অক্সিজেন মানে কি, বায়ুতে তো জলীয় বাষ্পও আছে, সেটাও বলতে পারি আমরা, বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। তাহলে মরিচার সংকেত আমরা কি লিখব? এফ ই আমরা কিন্তু মরিচার সংকেত কিন্তু এটা লিখব, ভালো করে দেখো, Fe2O3NH, এটা কি? NH2O। মানে এখানে দেখো তোমার হয়তো ভাববে যে ম্যাডাম এখানে টু এখানে থ্রি আসলে কেন, এটা একটা জিনিসের গঠন। এই মরিচা তৈরি হতে গেলে আয়রনের সঙ্গে, মানে লোহা তো আসলে এই ধাতুটা হচ্ছে লোহা, তাই না? এটার হচ্ছে সংকেত কি? এটার সংকেত হলো এফ ই, এই লোহাটার সংকেত হচ্ছে এফ ই। এ যখন বায়ু অক্সিজেনে গ্রহণ করবে তখন এখানে দুই পরমাণু আয়রন বা লোহা সে গ্রহণ করবে কি, তিন পরমাণু অক্সিজেনকে গ্রহণ করবে, গ্রহণ করে সে এরকম একটা গঠন তৈরি করবে কি, পানিযুক্ত ফেরিক অক্সাইড আমরা বলি। সেটা কিন্তু পরীক্ষাতে কিন্তু এরকম ভাবে, যদি কোনো কারণে তোমরা দেখো এখানে এখানে 1 2 3 4 এনের জায়গায় 1 2 3 4 এরকম কোনো কিছু আছে, এটাকে কিন্তু আমরা মোটেও ঠিকভাবে ধরবো না। আমরা কি বলবো এটাকে? আমরা এটাকে ঠিকভাবে ধরবো না। কি ধরবো আমরা, কি বলবো? এটা হলো আসলে এই পানিযুক্ত ফেরিক অক্সাইড, এখানে পানির পরিমাণ কম বা বেশি হতেই পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি কি ধাতুর ক্ষয়। তো আমরা জানলাম ধাতুর ক্ষয়টা কি, বুঝলাম যে আসলে কি, যে ধাতু যখন কি হয়, ধাতু যখন বাহিরে বা বাতাসের সংস্পর্শে আসে বায়ুর অক্সিজেনের সঙ্গে, এই লোহা, ধাতু মানে লোহা, লোহাটা কি করে, বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে, সেটাকে আমরা কি বলি, মরিচা। এবং তোমরা দেখেছো, দেখো এই লোহাটার দিকে তাকাও, এই মরিচাটা যখন ধরেছে তখন কিন্তু লোহাটাকে সে কিন্তু ক্ষয় করে ফেলেছে, তাই না? আমরা যদি এটাকে যদি একটু কোনো শক্ত কোনো কিছু একটু ঘষা দিই তাহলে দেখতে পাবো লাল মরিচার মতো একটা লাল একটা অংশ বের হয়ে আসতো, মানে এটা মরিচা, এটাও কি লোহাকে ক্ষয়প্রাপ্ত করে। তাহলে ধাতুর এই ক্ষয় রোধের জন্য আমরা কি করব, ধাতুর এই ক্ষয় রোধের জন্য আমরা তিনটা পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারি, সেটা আমরা একটু পরে জানব। এখন আমরা জানব স্টেইনলেস স্টিল। দেখো তোমাদের পাঠ্য বই স্টেইনলেস স্টিলের ব্যবহার দেওয়া আছে, স্টেইনলেস স্টিল কি সেটা বলা আছে। আসলে কিন্তু স্টেইনলেস স্টিল হলো কার্বন, নিকেল আর ক্রোমিয়ামের একটা মিশ্রণে তৈরি ধাতু, আমরা যেটাকে সংকর ধাতু বলতে পারি। কি থাকে এখানে স্টেইনলেস স্টিলে? কি থাকে? কার্বন, সিতে আমরা কি বুঝি, কার্বন, নিকেল এন আই, নিকেল ক্রোমিয়াম সিআর, ক্রোমিয়াম, এই তিনটি ধাতুর মিশ্রণে আমরা কি তৈরি করি, আমরা স্টেইনলেস স্টিল পেয়ে থাকি, এবং এটাকে আমরা সাধারণত সংকর ধাতুই বলে থাকি। এবং স্টেইনলেস স্টিল কিন্তু লোহার চেয়ে কি হয়, অধিক পরিমাণে শক্ত হয় এবং মজবুত। আর সবচাইতে অ্যাডভান্টেজ যেটা স্টেইনলেস স্টিলের, এটা কিন্তু তুমি বাহিরে ফেলে রাখলে, তুমি দীর্ঘদিন এটাকে ব্যবহার করে, এই যে আমার হাতে দেখো স্টেইনলেস স্টিলের এই যে চামিচ, স্টেইনলেস স্টিলের চামিচ দেখো, এটা কিন্তু এই যে
बहुत किस चामिज हाथ चामिज देखो चामिज चाकू नाइफ अच्छा एगुलो हे स्टेनलेस स्टीलर तैरी एगुलो पानी धुची व्यवहार करी क्योंकि मुरजा लागसे ना स्टेनलेस स्टील ये हे एक भलो गुण चकचके जिनिसटा कि खूब दृष्टि आकर्षण करे सबार। अच्छा तो आमरा स्टेनलेस स्टील सम्पर्के जानलाम जे लोहार चाइते ओइटे मजबूत आर विभिन्न रकम इलेक्ट्रनिक जंत्रपाति तो देखते पाई तुम घड़ी तैरि समय घड़ी जो विभिन्न अंशगुलो देखबे एर भितरे रयेछे सेगुलो किन्तु स्टेनलेस स्टीले तैरि हय एबं आमरा किन्तु अनेक दामी दामी सार्जिकल जे इन्स्ट्रुमेंटगुलो आछे तारपर कतगुलो जिनिस आमरा व्यवहार करी बासाय विभिन्न ब्लेंडार एगुलो किन्तु स्टेनलेस स्टीले तैरि हल दाम किन्तु अनेक बेशी हय। अच्छा ताहले स्टेनलेस स्टील सम्पर्के आमरा जानलाम एर गुणागुण जानलाम एटा अनेक शक्त लोहार चाइते मजबूत। अच्छा एखन आमरा जानबो एई जे आमरा बोललाम एकटु आगे जे लोहाके केमन करे आमरा क्षय रोध करब বা ধাতবা পদার্থকে ধাতবা পদার্থের ক্ষয়টা কীরকম ভাবে আমরা রোধ করব। আসলে তিনটি উপায়ে কিন্তু আমরা রোধ করতে পারি, একটা হলো কি গ্যালভানাইজিং, তারপর একটা হলো পেইন্টিং, আর একটা হলো কি ইলেকট্রোপ্লেটিং। আমরা একটা একটা করে প্রথমে জানব। আসলে লোহার তৈরি দ্রব্য সামগ্রী যেগুলো মরিচা লাগে সাধারণত এরকম ধাতব পদার্থের ওপরে সাধারণত জিঙ্কের একটা প্রলেপ বা আস্তরণ দেওয়াটাকে আমরা কি বলি গ্যালভানাইজিং। জিঙ্ক তো আমরা ব্যবহার করেই থাকি, জিঙ্কের সংকেত কি আসলে জিঙ্কের সংকেত জেড এন। ভালো করে একটু দেখো জিঙ্কের সংকেত হলো জেড এন। এই জিঙ্ককে আমরা গলাতে পারি বা বিভিন্নভাবে এটার প্রলেপ আমরা ধাতব পদার্থের ওপরে দিব বা লোহার ওপরে দিব, তখন কি হবে সেটা গ্যালভানাইজিং আমরা বলবো। গ্যালভানাইজিংটা কি আমরা ভালো করে বইতে দেখো, বইয়ে এই অংশে কিন্তু দেওয়া আছে। এখানে লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপরে জিঙ্কের আস্তরণ দেওয়াটাকে আমরা কি বলি গ্যালভানাইজিং। আচ্ছা এখন আমরা করব পেইন্টিং। পেইন্টিংটা তো আমরা সচরাচর করেই থাকি তাই না, লোহার তৈরি জিনিস বা যে কোনো ধাতব জিনিসের উপরে। আবার গ্যালভানাইজিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু ওখানে কিন্তু জিঙ্কের বদলে টিনটাকেও ইউজ করতে পারি, টিন দিয়েও প্রলেপ দিতে পারি। আর পেইন্টিংয়ের ক্ষেত্রে আমরা তো যে কোনো কালারই ব্যবহার করতে পারি, আমরা করি না বাড়ির গ্রিলটা রং করি না, বৃষ্টির পানিতে ক্ষয় হয়ে যাবে বলে আমরা গ্রিলটাকে কী করি আমরা রং করি। কিন্তু পেইন্টিংটা যখনই নষ্ট হবে তখনই কিন্তু এটাকে নতুন করে আবার পেইন্ট করতে হবে, তা না হলে এটা কিন্তু কিছুদিন পরপর নষ্ট হয়ে যায় পেইন্টটা। আচ্ছা তাহলে আমরা গ্যালভানাইজিং জানলাম, পেইন্টিংটাও আমরা জানলাম। আচ্ছা এখন আমরা জানব ইলেকট্রোপ্লেটিং, যেটা আমরা কি বলছি আমরা বলছি ইলেকট্রোপ্লেটিংটা কি আসলে। এটা আসলে একটি ধাতুর উপরে কম সক্রিয় আরেকটি চকচকে ধাতু দ্বারা আস্তরণ দেওয়াটাকে আমরা কি বলি ইলেকট্রোপ্লেটিং। তবে এটা কিন্তু গ্যালভানাইজিং আর পেইন্টিংয়ের মতো অত সহজ পদ্ধতি না, এই ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। এখন ইলেকট্রোপ্লেটিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো অবলম্বন করে থাকি সেগুলো হলো ইলেকট্রোপ্লেটিংয়ে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে ওই ধাতুটাকে আমরা সংযোগ করব, যেটিকে আমরা যেটির উপরে আমরা আরেকটি চকচকে ধাতু দ্বারা প্রলেপ দিব। মোট কথা যেটাকে আমরা কোটিং করব বা যেটাকে আমরা চকচকে করব সেটাকে আমরা ব্যাটারির এখানে ঋণাত্মক প্রান্ত বা ক্যাথোডের সঙ্গে আমরা সংযোগ দিব। আর অ্যানোডের সঙ্গে সংযোগ দিব আমরা কাকে, যেই ধাতু দিয়ে আমি ওটাকে কালার করব। সিলভার দিয়ে যদি কালার করে সিলভারটাকে আমি অ্যানোড হিসেবে ব্যবহার করব। তবে তোমাদের বইতে মোটামুটি দেওয়া আছে ইলেকট্রোপ্লেটিং, তোমরা এই যে সিটি গোল্ড জিনিসপত্র ব্যবহার করো, সিটি গোল্ডটাও কিন্তু আসলে কি সিটি গোল্ডটাও কিন্তু আসলে এক ধরনের ইলেকট্রোপ্লেটিং। আর যদি এটা খুব ভালো কোয়ালিটি হয় সোনা দিয়ে যদি এটা গোল্ড দিয়ে যদি এটা ইলেকট্রোপ্লেটিং করা হয় তখন কিন্তু সেই আমরা সেই অর্নামেন্টসগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয়। আচ্ছা এখন আমরা একটা প্রশ্ন কিন্তু এখানে হতেই পারে কি যে আমরা গোল্ড দিয়ে আমরা গোল্ড তারপরে প্ল্যাটিনামের গহনা আমরা কেমন বানাই। আসলে
লোহার মতো কিন্তু প্ল্যাটিনাম গোল্ড এগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, যার কারণে আমরা কিন্তু এই যে গোল্ড দেখো আমার হাতে একটা গোল্ডের চুড়ি, এগুলো কিন্তু আমরা বাই অনেক দিন পরে থাকবো, কিন্তু তারপরে কি হয় এগুলো কিন্তু তোমার বাতাসে ক্ষয়প্রাপ্ত হয় না, যার কারণে আমরা কিন্তু গোল্ড প্ল্যাটিনাম সিলভার এগুলো কিন্তু অর্নামেন্টসে মেয়েরা ব্যবহার করে থাকি। আর কোন জিনিসটার দাম কম কোন জিনিসটার দাম বেশি হয়, বাজারে গেলে কোনটার প্রাইস বেশি হবে কোনটার প্রাইস কম হবে তুমি কিভাবে বুঝবে, দেখবে যেটি খুব ভালোভাবে হয়তো গোল্ড দিয়ে কোটিং করা আছে অবশ্যই তার প্রাইস বেশি হবে, কারণ সেগুলো খুব ভালোভাবে যত্ন সহকারে করা হয়। আচ্ছা আবার কতগুলো আছে খুব হালকাভাবে করা হয় সেগুলো উপর থেকে কোটিংটা কিছুদিন পর উঠে যায়, সেগুলো প্রাইস হয়তো একটু কম হয়। আচ্ছা তো এখন কেন করা হচ্ছে এটাকে, আসলে আমরা বলি যে বাজার বাজারজাতকরণের একটা পদ্ধতি বা জিনিসকে আরও আকর্ষণীয় করার জন্য মানুষের কাছে এই ধরনের ইলেকট্রিক প্লেটিংগুলো ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা তাহলে আমরা কিন্তু আজকে জানলাম, আমরা কিন্তু অনেকখানি আমরা এ অধ্যায় থেকে জানলাম অনেক কিছুই জানলাম। আমরা এখন তোমাদেরকে এখান থেকে বাড়ির কাজ আমি তোমাদেরকে দেব যে ভৌত পরিবর্তন কাকে বলে, লোহার মরিচার রাসায়নিক সংকেত কি, ছোট ছোট প্রশ্ন স্টেনলেস স্টিলটা কি, এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাকে লিখে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, আমি নিশ্চয়ই কারেকশন করে আমি তোমাদের অ্যান্সারগুলো দেখব। আচ্ছা এখন তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে জানাবে। আরেকটা জিনিস এখানে কিন্তু আছে দেখো, এই যে আমি একটু আগে বলেছিলাম যে ধরো কোনো একটা ইলেকট্রিক প্লেটিং পদ্ধতিতে কোনো একটি ধাতুকে কোনো একটা ধাতুর উপরে আমি সিলভারে কোটিং করবো, সেক্ষেত্রে সিলভার নাইট্রেটের একটা দ্রবণ আমি ব্যবহার করব এখানে, আর এই দেখবো যে অ্যানোডের সঙ্গে সংযুক্ত করলে পরে দেখবো সিলভারের সিলভারটাকে আমি অ্যানোডের সঙ্গে সংযুক্ত করলে ওই ক্যাথোডে ক্যাথোডে গিয়ে ওটা ওই আয়ন আকারে জমা হবে, তখন কি হবে ওটা ওই আমাদের অ্যানোডের সঙ্গে যে সংযুক্ত আছে ধাতুটা মানে যার উপরে আমি কোটিংটা করব তার উপরে আস্তে আস্তে আয়নগুলো জমা হবে আর ওটা আস্তরণ করবে সিলভারে, এরকমভাবে কিন্তু সিলভার কালারগুলো করা হয়ে থাকে। অত তোমাদের হয়তো তোমাদের পাঠ্য বই অত কিছু নেই, কিন্তু আমি তোমাদেরকে তোমাদের কিউরিয়াসিটির জন্যই আমি জানালাম। আচ্ছা কারণ ক্লাসে থাকলে মিহি তারপরে হাফসা তারপর আরও তোমরা যারা আছো তোমরা সবাই মিলে আমাকে কিন্তু একবারে ধরতে যে ম্যাডাম এটা কেন দাম বেশি হয় এটা কেন দাম বেশি, তা আমি একটু তোমাদেরকে জানালাম কেমন করে জিনিসগুলো আমরা কিনবো কীভাবে আমরা দেখে কিনবো। ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আজকের ক্লাসটা, এরকমভাবে পরবর্তী ক্লাসগুলোও আমরা করব, তোমরা আমার সঙ্গে থাকবে আমিও তোমাদেরকে হেল্প করব। সবাই সুস্থ থাকো ভালো থাকো, আল্লাহ হাফেজ।